কার্যিকর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য তার রাজ পড়েছে বিশ্বেও বারবার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ইতিমধ্যেই প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে আবারও প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে তবে এবারের ঘটনা এই রাজধানীতে না এবারের ঘটনা জেলায় বীরভূমে বীরভূম বললেই তারাপীঠের কথা মনে আসে বামেদের সিদ্ধপীঠ তারাপীঠে কৌশিকী অমাবস্যায় হাজার হাজার মানুষের ঢল নামে তাদের নিরাপত্তার জন্য মোতায়েন থাকে পুলিশ আর সেই পুলিশের পান করার ভিডিও এবং তারপর বেসামাল হয়ে যাওয়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দেখুন সেই ভিডিও अपना नाम की देवुंजन अपना नाम की দেখতেই পেলেন মদ্যপ অবস্থায় ডিউটিরত পুলিশ অফিসার সুনীল কুমার দাস তার দাঁড়িয়ে থাকার নেই টলছে পা বারবার তাকে প্রশ্ন করা হচ্ছে তিনি বিষয়টা অস্বীকার করছেন এই ঘটনার পরই কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল বিজেপির কটাক্ষ বাংলার পুলিশ ঢুকু খাবে ঝুকু করে যাবে বাংলার পুলিশ মন্ত্রী সহ পুলিশ নাচবে কি বলছেন স্থানীয় বিজেপি নেতা শুনুন রাজ্যটা মদের টাকায় চলছে আর মদের টাকায় যখন চলছে রাজ্য সরকারের পুলিশ মদ খাবে এটা অস্বাভাবিকতা কি আছে আপনারা একটা চুনোপুটি পুলিশের কনস্টেবলের ছবি ভাইরাল নিয়ে মাথা খামাচ্ছেন আমি দেখছি যে মদের টাকায় পশ্চিম বাংলাটাই নাচছে সুতরাং এই খবর দেখে এই যে ভাইরাল খবর দেখে আমার কোনো বিস্মিত নয় হতবাক নয় এটাই স্বাভাবিক পশ্চিম বাংলার ঢুকঢুক প্রিয় যুগ যুগ জিও পুলিশ নাচছে পুলিশ মন্ত্রীও নাচছে পশ্চিম বাংলাটাই মদের টাকায় নাচছে সিক্সটি এইট টাকা মদের টাকাতে রেভিনিউ আসে আর সেই রেভিনিউয়ের টাকায় সরকার যখন চলে পরিস্থিতি এই রকমই হবে দিন সেদিন এত মানুষের কৌশিকী আর সেখানে নিরাপত্তার জন্য পুলিশ আর পুলিশের এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলল কি দেখছেন কিভাবে দেখছেন যে নিরাপত্তাটা নিরাপত্তা বিষয় দেখুন ভাবতে অবাক লাগছে যেভাবে খোলাম মদ খাওয়ার পারমিশন ছাড়পত্র রাজ্য সরকার দিয়েছে আমি সনাতনী সমাজের একজন সনাতনী সেবক হিসাবে অবাক লাগছে কালকে রাত্রি দুটো আড়াইটা তিনটে পর্যন্ত প্রায় আমি ছিলাম কোন বাংলা কোন বাঙালি হিন্দু কোন কালচারে আমরা আছি ভাবতে অবাক লাগছে রাজ্যের মুখ্যমন্ত্রীর যদি সৎ সাহস থাকে হিম্মত থাকে বিহার সরকার এবং আরও অনেক সরকার এই ধরনের অ্যাক্টিভিটিস দেখিয়েছে মদ বন্ধ করার সরকারের যদি হিম্মত থাকে তো মদটা বন্ধ করুক নালে বাংলাকে বাঙালিকে মদে বুদ্বুদ করে আসল জায়গায় হাত দিচ্ছে এবং বাঙালি এবং বাংলার ভবিষ্যৎকে মাতাল করে দিচ্ছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আপনার নাম কি আপনার নাম কি আপনার নাম কি এদিকে যখন কোটি কোটি টাকার সমরস মজুত সুরাপ্রেমীদের জন্য করছে তারাপীঠের এই দোকানগুলি তখন কিন্তু এই কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে রাস্তায় বসে সুরা পান পুলিশের এক কথায় বলা যেতেই পারে যে দেদার ছাড় মিলেছে তবে উল্টো বাংলার পুলিশ আমজনতার সুরা পান করা দেখে লোভ সামলাতে পারছে না আমজনতার মতো করে উর্দি পড়া অবস্থায় সুরা পান করে বিবেকে পড়লেন কথা ছিল নিরাপত্তা দেওয়ার কিন্তু উনি তো বেসমান তার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই খুব স্বাভাবিক পুলিশ মন্ত্রকে খোঁজা বিজেপির তবে বীরভূম পুলিশের তরফে এই বিষয়ে রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি মদ্যবস্থায় সুনীল কুমার দাস আপনার নাম কি সাধারণ মানুষ কি বলছেন শোনাবো আপনাদের পশ্চিমবঙ্গ পুলিশের প্রথমত সব দিকেই গাফিলতি আজকে কৌশিক অবস্থার মতো একটা দিন সেখানে পুলিশের যদি এইরকম অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ কিভাবে নিরাপত্তা হবে। সাধারণ মানুষের তাহলে কোন জায়গায় কি অবস্থা এত চুরি ডাকাতি চিন্তায় হয়েছে কালকে আমরা দেখেছি আর একজন পুলিশ এরকমভাবে যদি বর্ধক্ত অবস্থায় থাকে তাহলে এটা প্রশাসন ব্যর্থ এটা তার মানে প্রশাসন ব্যর্থ আর কিছুই বলার নেই আমার সেরকম এই সব বিষয়ে প্রশাসনকে একটু লক্ষ্য করা উচিত সাধারণভাবে আরও ভালোভাবে লক্ষ্য করা উচিত ভালোভাবে করা উচিত আমি চাই একটি আরও কৌশিকী কেন্দ্র করে বীরভূম জেলা পুলিশ প্রশাসন দফায় দফায় বৈঠক করেছিল রীতিমতো শহর জুড়ে তারাপীঠ জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে সিসি ক্লোজ সার্কিট ক্যামেরাও লাগিয়েছিল নিরাপত্তায় মন্দির কমিটির তরফ থেকে লাগানো প্রায় তিনশোরও বেশি বেসরকারি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছিল শুধুমাত্র মা তারা ভক্তবৃন্দদের সুরক্ষা নিরাপত্তা কথা মাথায় রেখে কিন্তু এমন এক বিরল দৃশ্য ঘটল যা দেখে হতবাক সকলেই নিন্দার ঝড় আর তীব্র কটাক্ষ আক্রমণের তীর পুলিশের দিকে সেই পুলিশ এইখানে দেখা গিয়েছে যে তারাপীঠে কৌশিকী আমসার রাতে যেমন দু থেকে তিন কোটি টাকারও বেশি পরিমাণ ম সমরস মজুত করেছিল ফরেন লিকার অন ঠিক তার উল্টো পথেই কিন্তু হাঁটা যেভাবে মানুষজন একেবারে সুরা পান করে সমরস পান করে উদ্মাত করেছেন রাস্তা জুড়ে কোথাও মন্দিরে আনাচে কানাচে এই জনগণের সাথে সাথে আম পাবলিকের সাথে সাথে পুলিশের ভিডিও হলো ভাইরাল এখানে দেখা গেল সমরস পান করে পুলিশ কর্মী ঢোল বাজিয়ে নৃত্য করছিলেন এমন এমনকি ভিডিওটি দেখলে আরও বোঝা যাবে ওনাকে যখন নাম জিজ্ঞাসা করা হচ্ছে তখন কিন্তু উনি এতটা সম্রাস পানে উনি এতটাই মণ্ডিত হয়ে পড়েছিলেন উনি এতটাই একবারে মাটিতে লুটিয়ে পড়েন বসে হাত জোর করতে থাকেন জয় তারা স্লোগানও পর্যন্ত দিতে থাকেন রীতিমতোই ওখান থেকে সরে বিষয়টি কিন্তু একেবারে এই বিষয়ে কিন্তু বীরভূম জেলা পুলিশ শোষণ প্রশাসনকে যদি কোনো বিষয় জানতে চাওয়া হয় তো এই সমস্ত কিছু ঘটনা কিন্তু তারা এড়িয়ে যান তবে সাধারণ মানুষ পুলিশের এই ঘটনাকে নিন্দা করছে তীব্র আক্রমণ করছে যে পুলিশের নিরাপত্তা দেওয়ার কথা সেই পুলিশই পান করে